হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে FZ X 01। এটা FZS এরই আপডেটেড একটা ভার্সন, অনেকে তাই বলে, আমি জানি না আসলে এক্স্যাক্টলি কি। আমার মনে হয়েছে এটা রয়্যাল এনফিল্ডে কপি মারা হয়েছে এবং ওই মার্কেটটা খাওয়ার ট্রাই করা হয়েছে। তো যাই হোক, বাংলাদেশে বাইকটা কেমন চলতেছে না চলতেছে এটা হয়তো আপনারা আরও ভালো জানেন। আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন রিভিউ দেওয়া। তো বাইকটা আমাদের শোরুমে আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটা তিনটা কালার হয়, তিনটা কালারই আমরা আপনাদেরকে দিতে পারবো। তো এটার ইন্ডিয়ান ভার্সন যেহেতু, এটার সাথে ABS পাবেন, সিঙ্গেল চ্যানেল ABS। আর ট্রাই করবো 360 ভিডিও দেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন বাইকের কোনো চেঞ্জেস আছে কি না, বা বাইকটা দেখতে কেমন, বা কী অবস্থা আর কি, আপনাদের কেমন লাগে। তো আমি কিন্তু বলে নিচ্ছি, এটা কিন্তু রিভিউ ভিডিও না, এটা জাস্ট ফার্স্ট ইম্প্রেশন একটা ভিডিও। বাইকটা দেখতে কেমন, জাস্ট এতটুকুই। এটা হচ্ছে বাইকের বাম সাইডের ভিউ, বাম পাশ থেকে আসলে ডান পাশ থেকে একই রকম। গিয়ার লিভারটা একটাই গিয়ার লিভার দেওয়া আছে, সিটটা এরকম, সিটের কালারটা চেঞ্জ করা। ব্যাক সাইডটা একটু দেখি আমরা, ব্যাক সাইডটা কেমন, বাইকটা আমার কাছে যতটুকু দেখে মনে হচ্ছে, আমি কখনো চালাইনি, আমার কাছে মনে হয়েছে বাইকটা অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবলি আপনি চালাইতে পারবেন। ব্যাক পেইনটা হয়তো হবে না, ওয়ান স্মুথ। এটা হেডলাইটও চেঞ্জেস আছে, হেডলাইট একটু ডিফারেন্ট, লাইক MT15 যেমন ছোট্ট একটা গোল হেডলাইট থাকে, এটার ওরকম মাঝখানে একটা ছোট্ট হেডলাইট গোল দেওয়া, পলিথিন দিয়ে র্যাপার করা আছে বলে বোঝা যাচ্ছে না। আর চারপাশে LED বিম। আপনারা চাইতে যারা দেখেছেন বাইকটা রাস্তায় চলতে, তারা হয়তো বুঝতে পারবেন এটা দেখতে কেমন হয়। আসলে বাইকটা একেবারেই নতুন, র্যাপ করা আছে, এই জন্য দেখাতে পারতেছি না এটা খুলে। তো এই ছিল FZX X 01 বাইকটা, হয়তো আপনাদের ভালো লাগছে। বাইকটা কিনতে চাইলে বা বাইকটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমি ডিসক্রিপশনে শোরুমের ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দিব, আপনারা সেখানে ফোন করে বিস্তারিত জেনে চলে আসবেন। তো টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।